যে মাটির যে ভারটা, এই ভারটা কিন্তু আপনারা কেউ ফেলে দেবেন না, কারণ এই ভারেই আমাদের যে নেক্সট স্টেপটা সেই স্টেপটা করতে কাজে আসবে। দইটাকে ওভারনাইট টাই করার পরে যে জলটা এখানে পাওয়া গেছে এইটা হচ্ছে ওয়ে প্রোটিন। এই জলটাকে কিন্তু আপনারা কখনোই ফেলে দেবেন না। যারা জিম কিংবা শরীরচর্চা করেন তারা এই জলটা আপনারা পান করতে পারেন, চাইলে চিনি দিয়ে কিংবা শুধু পান করতে পারেন, চাইলে এটা দিয়ে আপনারা স্যুপ বানাতে পারেন কিংবা যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দইয়ের টেক্সচারটা দেখুন, একদম পুরো পনিরের মতো হয়ে গেছে। এই দইটাকে মাটির হাঁড়িতে আমি নিয়ে নিলাম, কারণ দইয়ের মধ্যে আর যেটুকু যা জল থাকবে মাটির হাঁড়ি সেই জলটুকু অ্যাবজর্ব করে নেবে। এবার দইটাকে আমি এখানে ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নেব যাতে আর কোনো রকম কোনো লাম্পস না থাকে। আমি এখানে প্রথমে হাত দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যাতে দইয়ের মধ্যে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এবার আমি এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি বাদবাকি উপকরণগুলো এর মধ্যে মিক্স করব। আমি এখানে চিনি যোগ করে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, আর এখানে কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এইরকম ক্রিম কনসিস্টেন্সি হবে, অর্থাৎ চামচে তুলি কিংবা ব্লেন্ডারে তুলি জিনিসটা পড়বে না, ঠিক এইরকম থাকবে।
আমরাখণ্ডতে সাধারণত কেশর কিংবা জায়ফল গুঁড়ো কিংবা এলাচ গুঁড়ো দেওয়া হয়, কিন্তু আমি এখানে কোনোটা এই কারণেই ব্যবহার করলাম না যাতে আমের স্বাদটা নষ্ট না হয় তার জন্য।